ভাঙ্গা সদরপুর চরভদ্রসনা করোনা বিপর্যস্ত মানুষের জন্য এমপি নিক্সন চৌধুরী উপহার সামগ্রী অব্যাহত। ফরিদপুর চার আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী তার নির্বাচনী এলাকায় করোনা বিপর্যস্ত মানুষের জন্য উপহার সামগ্রী অব্যাহত রেখেছেন। সম্প্রতি পৃথিবীব্যাপী করোনা পরিস্থিতি বিপর্যয়ের ফলে মানুষের কর্মক্ষমতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে। এদিকে বাংলাদেশেও এর বিরূপ প্রভাব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে মানুষ এখন ভীষণ রকম এর নিদারুণ সময় পার করছে। চলতি কঠোর লকডাউন শুরু থেকেই এমপি নিক্সন চৌধুরী নিজস্ব তহবিল থেকে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রস্থানের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে করোনা আক্রান্ত অসহায় পরিবারের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন। আর উপহার সামগ্রী হিসেবে সুস্বাদু ফলমূল, ঔষধ তো চাল ডাল তেল ইত্যাদি দেওয়া হয়। জানা যায়, করোনা প্রাদুর্ভাব শুরু থেকেই তিনি করোনা ফ্রন্ট লাইনের ফাইটার হিসেবে দিন রাত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার এলাকায় কোনো মানুষ অভুক্ত থাকবে না, অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আমার উপহার সামগ্রী। ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের যারা করোনা রুগী আছেন তাদের কাছে আমরা আমাদের যে হেল্প ডেস্ক আছে এবং আমাদের যে ভাঙ্গা সদরপুরের যে কর্মীরা আছেন তাদের দিয়ে আমরা তাদের বাসায় সামান্য উপহার পৌঁছে দিচ্ছি এবং তাদের ওষুধ এবং তাদের যেসব প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই চরভদ্রসন সদরপুর ভাঙ্গার এই লকডাউনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কাছে আমরা সরকারের তরফ থেকে এবং আমাদের আমার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি এবং কর্মীরা তাদের ঘরে ঘরে গিয়ে যারা ফোন করছেন কয়েকটা নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করলে আমরা তাদের এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। জননেতা জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি সাহেবের পক্ষ থেকে করোনা রোগীদের মাঝে তিন থানায় চলছে উপহার সামগ্রী বিতরণ। এর মাঝে আছে কিছু ভিটামিন জাতীয় ফলমূল এবং ওষুধপত্র, এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত সম্ভব হয়, আমরা এভাবে দিতে থাকবো। তবে আমাদের এমপি মহোদয়ের নির্দেশে আমরা এটা করতেছি এবং এটা চলবে যতদিন সম্ভব। আমাদের এমপি মহোদয় তার এই উপহার সামগ্রীর বিষয়টা অব্যাহত রাখবেন। আমাদের এই করোনা রোগীদের মাঝে যে খাবার বিতরণ এটা ধারাবাহিকভাবে আমরা করছি এবং আগামীতে যতদিন পর্যন্ত মহামারী থাকবে ততদিন আমরা এমপি মহোদয় এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সেই ধারাবাহিকভাবে কার্যক্রম চালাবো। এমপি সাহেবকে ধন্যবাদ যে মাননীয় সংসদ সদস্য হিসেবে সে এখনও মানুষের এই করোনাকালীন সময়তে মানুষের মাধ্যমে এখনও ত্রাণ সামগ্রী আমাদের মাঝে দিয়ে বিতরণ করিতেছে, ওষুধ সামগ্রী খাবার সামগ্রী। এই কারণে এমপি সাহেবকে অসংখ্য ধন্যবাদ।